মাদ্রাসা ছাত্র নাসির, একসময় পরিবার পরিজন সবই ছিল তার, কিন্তু ভাগ্যক্রমে আজ নাসির পথশিশু। আমি কুমিল্লার থেকে আসছি, স্টুডেন্ট দুই বছর ধরে থাকি, আসছি বাড়িতে ভালো লাগে না, এই জন্য আসছি। সৎভাবে থাকতে না নিজের বাড়িতে স্টুডেন্ট, আমরা বোতল ঢোকাই, ভিক্ষা করি, এরপরে মানুষের কাজ করি টুকটাক। এখানে দেখতে অনেক সমস্যা, পুলিশে এখানে ঘুমাইতে দিলে ধরে না দেয়, থাকলে ধরে না দেয়, বৃষ্টি বাদলের দিন এখানে থাকা যায় না, স্টুডেন্ট ঢুকলে ফিরা দেয়। শুধু নাসির নয়, 14 বছর বয়সী রেশমা ও আকলিমার জীবনের গল্প প্রায় একই রকম। এখানে স্টেশনে যারা মেয়ে লোক ঘুমায়, তারপরে অনেক বিভিন্ন লোকেরা এসে অনেক ডিস্টার্ব করে, কলে কয় কি যাইবা, অমুক জায়গায় যাইবা, কেউ অনেক জোর করে, নাহলে পিছে পিছে ঘুরে। মেয়ে লোক মানুষের কাছে আশ্রয় চায়, মানুষ আশ্রয় দেন। ভাই, আগে যখন আমি রাস্তায় ছিলাম, তখন থাকলে স্টেশনে যদি ঘুমাতাম, ছেলেরা অনেক ডিস্টার্ব করতো, ঘুমায় থাকলে গায়ের চাদর নিয়ে যেত, গাউন নিয়ে টানাটানি করতো। বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ বিআইডিএস এর তথ্য মতে, বিমানবন্দর, রেল স্টেশন, বাস টার্মিনাল, লঞ্চঘাট সহ রাজধানীর বিভিন্ন এলাকায় পথশিশু রয়েছে 4.5 লাখেরও বেশি। পথশিশুদের জীবনমান উন্নয়নে ডাটাবেস তৈরির মাধ্যমে পুনর্বাসন করা প্রয়োজন বলে মনে করেন সাধারণ মানুষ। ছেলেরা এদিক ওদিকে ছুটাছুটি করে, এক স্টেশন থেকে আরেক স্টেশনে যায়, এবং এদের যদি একটা নির্দিষ্ট একটা গণ্ডির মধ্যে রাখা হয় এবং কিছু শিক্ষা তাদেরকে দেওয়া হয়, তাহলে এর একটা পরিবেশও পাইলো, পাশাপাশি একটা নির্দিষ্ট জায়গার থেকে কিছু লেখাপড়া শিখলো। পথ শিশুরা কীভাবে থাকে, এদের পোশাক নাই, হ্যাঁ, এরা ঠিকমতো খেতে পারে না, এদের থাকার কোনো জায়গা নাই, এরা রাস্তাঘাটে পড়ে থাকে। যদি এই হেনতে খেদাই দেয় তাহলে চলে যাবে আর একখানে, দিনাজপুর, রংপুর, পার্বতীপুর, সৈয়দপুর, আক্কেলপুর, জামালগঞ্জ, সাফদারপুর, আনসারবিরি, কনসারপুর, সেই জায়গাতে স্টেশন। তাদের একটা সরকারের যে সমস্ত কর্মস্থান আছে, যে সমস্ত আশ্রয় কেন্দ্র আছে, আশ্রয় কেন্দ্র নিয়ে থাকবে। সমাজসেবা অধিদপ্তরের চলমান 54টি কর্মসূচির মধ্যে মাত্র একটি শিশু বিষয়ক, এ নিয়ে আলাদাভাবে কাজ করতে কর্মকর্তাদের বেগ পেতে হয়। মাননীয় প্রধানমন্ত্রী চেয়েছেন যে আমাদের কোনো একটি শিশু পথে থাকবে না, এই ঘোষণায় উজ্জীবিত হয়ে কিন্তু আমরা সরকারের এই কার্যক্রমটি সমাজসেবা অধিদপ্তর তথা সমাজ কল্যাণ মন্ত্রণালয় বাস্তবায়ন করে। এই তাদেরকে রেস্কিউ করে নিয়ে আমাদের সরকারি আশ্রয় কেন্দ্রে রাখা হয়, ওইখান থেকে আমাদের বিভিন্ন শিশু পরিবারে তাদেরকে স্থানান্তর করা হয়। তিনি বলেন, পারিবারিক কলহ কিংবা কর্মস্থলে অমানবিক নির্যাতন ও বৈষম্যের শিকার হয়ে অনেকে পথশিশুদের খাতায় নাম লেখায়। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।